ইহাচিন আসুন দেখমা আমার ওড়িয়া সিনেমার বিশিষ্ট অভিনেতা শরত পূজারীঙ্কর গোটে সাক্ষাৎকার তাঙ্কু সাক্ষাৎ করুছন দিলীপ কুমার পণ্ডা সম্বলপুর টাইমস তরফরু আমি বর্তমান স্বাগত করছু শ্রীযুক্ত শরত পূজারীঙ্কু। আচ্ছা আপনি এই ফিল্ম লাইনকে কেবে আসলে? 1958 মসিহাতে মু যেতে বেকার হইকি বুলুতিলি সেতেলে মতে প্রথম সুযোগ মিললা আও আস্কার কবিরাজ কৃষ্ণচন্দ্র ত্রিপাঠী শর্মা তাঁর প্রথম ফিল্ম মহালক্ষ্মী পূজাতে মতে জগন্নাথ চরিত্রে অভিনয় করবার লাগি কহলে সেটা হচ্ছে মোর পয়লা ফিল্ম সেদিন মোর চলচ্চিত্রে প্রবেশ হলা। তার আগরু বোধে ড্রামা ফামা করতে গেছি? হ্যাঁ মুই স্কুল জীবন রু ড্রামা ফামা না দেখি তো ক্যারিকেচার করুছিলি আও স্কুল তো ক্যারিকেচার কলি এমএ পড়বার তক যে সেটা লোকঙ্কু বড়া পছন্দ লাগা আও মতে মোর সাঙ্গ মোর শিক্ষক মানে কলেজ র ইউনিভার্সিটি র সমস্ত বহুত পছন্দ করুছিলে তো সেটা গুটে মোর কইবা গলে অভিজ্ঞতা আর ব্যাকগ্রাউন্ড নাটক বি করেছিলি কলেজের জনসা কলেজের সেক্রেটারি থিলি মুই ড্রামাটিক অ্যাসোসিয়েশন র 1954 মসিহারে এবং সে তার প্রভাবটা ওড়িশারে পড়িছিলা বলিকিরি মতে চলচ্চিত্রে পহলা সুযোগ মিললা সেতেবেলে চলচ্চিত্র বর্ষ গোটে জুড়ে হোথিলা কি নাই দুই বর্ষে তিন বর্ষ বি গায়ে গোটে হোথিলা তেণু করিকিরি চলচ্চিত্রে প্রবেশ করবার কি অভিনেতা হবার ইচ্ছা নাই খাই ও ইয়ে ড্রামা ও চলচ্চিত্র ভিতরে পার্থক্যটা কেন অনুভব করছেন আপন? ঠিক কবা গলে আমি অভিনয়টা যেটা করছু সেটাকে অভিনয় যেটা গোটে লোকর জন্মজাত জিনিস আয় সেটা সমস্ত দেহ থিসি কিন্তু ঠিকভাবে কহিলে অভিনয় শিখবাকে পড়ছে এবং যেতে জনকর অভিজ্ঞতা হবা স্টেজরে স্টেজ অ্যাক্টিংরে রঙ্গমঞ্চরে সে সেতে ভল অভিনেতা হয়ে পারবা কিন্তু কাণ হেসি চলচ্চিত্রকে যেতে আমি অভিনয় লাগে আসু আমার অন্ডর প্লে করবাকে পড়ছি স্টেজরে গোটে টেন্ডেন্সি হচ্ছে তুমি ওভর প্লে করব বেশি লাউডলি প্রেজেন্ট করব এবং অর্ডিনারি ওয়ে ডেলিভারি না করি করি টিকে লাউড রয়ে কারণ আপনার মিডিয়ামটা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন উইথ অডিয়েন্স ফিল্মরে কাণ হেসি কি নাই যে অ্যাডভান্টেজ থিসি যে ইভেন বহুত কম কথা বহুত কম ঠার বহুত কম এক্সপ্রেসন যেটা কি একদম বহুত প্রভাবশালী হেসি অডিয়েন্সর উপরে তো সে অভিনয়টা শিখবাকে পড়ছে চলচ্চিত্রে এবং সেটা নাটকরে যে লোক যদি 20-25 বরস বি অভিনয় করেছে সেটা সহজে করে নাই পারে তো সেটা তাকে তফাত হয়ে যাইছে এবং সেথির লাগি যে মানে ভাবি না যে আমি তো ড্রামাতে করছি আমি নিশ্চয় ফিল্মরে অ্যাক্টিং করিদেবু হ্যাঁ আমি এটা বড়িয়া অ্যাক্টর নাই কারণ ফিল্ম ডর আমি কিন্তু ঠিকভাবে ফিল্মর অ্যাক্টিংটাই অলগা ফিল্মর অ্যাক্টিংরে গোটে গোটে আখির পতা গোটে গোটে মসল মুভমেন্ট আখির মুহর গালর বহুত এক্সপ্রেসিভ হেসি যেটাকে লম্বা ডায়লগ ভি সেতকি দরকার নাই পড়ে আর ডায়লগ তো ড্রামারে কই করে আমি ইমপ্রেস করছু অভিনয়ে সেতকি তো আগর চলচ্চিত্র আর বর্তমান যে চলচ্চিত্র তৈরি হচ্ছে এটার মধ্যে পার্থক্যটা কেন? জুড়ে জিনিস আমাকে দেখবাকে পড়বা যে নাটকটা হচ্ছে আমার মুখ্য জিনিস নাটকটা আদিম মনুষ্য যেত লা সেদিন আরম্ভ হয়েছে সে নাটকটা ডেভেলপ হয়ে কি বিভিন্ন স্তরের আসিকি আমি বর্তমান স্তরের যেটা পৌঁছুছু আমি বলছু কি যে নাট্য আন্দোলন নাট্য বি পরিবর্তন হচ্ছে সেটা সত কথা কিন্তু চলচ্চিত্রটা 100 বর্ষর ইতিহাস আয় চলচ্চিত্র অভিনয়টা ইথির বি গোটে 100 বর্ষর ইতিহাস অছে তো পহলা যেত হোতলা সেতবে বি যে মানে নাটকরে করুলে যে মানে নাটকর অভিনেতা সেমানকু নেইকরি করা হইতলা কিন্তু ধীরে ধীরে 25-30 বরস পরে চলচ্চিত্র ইতিহাসর দেখা হচ্ছে কেন যে কেতে জন অভিনেতা এতা আসলে যে মানকর কি কিছু অভিজ্ঞতা নাই ন থিয়েটরে সেমানে আসলে তো সেমানে যেন আসলে সেমানে কাহিলে আসলে মুখ্যতঃ সেমানকর যেটা বসুন ফটোজেনিক ফিগর এবং ফেস এবং সে মানে সাধারণত
ଯେନ୍ଟା ଅଭିନୟ କଲେ ସେ ଚଳଚ୍ଚିତ୍ର ମାନକେ ସେଟା ସାଇଲେଣ୍ଟ ଏରାରେ ଯେତେବେଳେ କି ନାଇଁ ଥାଇ କଥା ବହୁତ ଏକ୍ସପ୍ରେସିଭ ହେଲା, ଯେନ୍ତା ଚାର୍ଲି ଚାପ୍ଲିନ୍ ଜଣେ, ଯେନ୍ତା ଡଗ୍ଲାସ୍ ଫେୟାରବ୍ୟାଙ୍କ, ଯେନ୍ତା ଗ୍ରେଟା ଗାର୍ବୋ, ଇମାନେ କାଣ କଲେ ଇମାନଙ୍କର ଚେହେରାଟା ଏତେ ଏକ୍ସପ୍ରେସିଭ, ଏତେ ମନ ଲୋଭନୀୟ ହେଲା ଯେ ସାରା ପୃଥିବୀରେ ସେମାନଙ୍କର ଇମ୍ପାକ୍ଟ ପଡ଼ିଲା ଏବଂ ସେମାନେ ବଡ଼ ବଡ଼ ଆକ୍ଟର ହେଇକି ରହିଲେ ଏବଂ ସେମାନଙ୍କୁ ନେଇକରି ଯେଉଁମାନେ ଫିଲ୍ମ କଲେ, ଚଳଚ୍ଚିତ୍ର ତିଆରି ହେଲା, ସେଟା ସାରା ପୃଥିବୀରେ ତହଲକା ମଚେଇଗଲା। ତ ସେଠାନୁ ଗ୍ଲାମର ଆଉ ଗ୍ରାଣ୍ଡିୟର ବୋଲିକରି ଯେଉଁ ଯେଉଁ ଜିନିଷ ଧୀରେ ଧୀରେ ସିନେମାରେ ଫିଲ୍ମରେ ପଶିଲା, ସେଟା ପହଞ୍ଚି ପହଞ୍ଚି କରି ଯୁଦ୍ଧ ସମୟ ତକ 1945 ମସିହା ତକ ସେହି ଭାବରେ ଚାଲୁଥିଲା। କିନ୍ତୁ 1945 ମସିହା ପରେ ଗୋଟେ ବଡ଼ ଜିନିଷ ହେଲା, ଯେନ୍ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ଗେଜେଟ୍ସ ଆସିଲା ଏବଂ ଆଗର ଯେନ୍ ଯେନ୍ତା ଷ୍ଟେଜ୍ରେ ଯେନ୍ ଲାଇଟ୍ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ଫିଲ୍ମରେ ବି ସେ ଲାଇଟ୍ ବ୍ୟବହାର କଲେ, ସେଠାରେ ଯେନ୍ତା ସାଉଣ୍ଡ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ସେନ୍ତା ସାଉଣ୍ଡ ଇଟାନ ବ୍ୟବହାର କଲେ, ଇମ୍ପ୍ରୋଭାଇଜେସନ୍ ହେଇ ବସିଲା, ବହୁତ ପ୍ରକାର ନୂଆ ନୂଆ ସାଉଣ୍ଡ ଆଉ ନୂଆ ନୂଆ ଲାଇଟ୍ ଇଫେକ୍ଟସ୍ ଆମେ ଦେଖ୍ବାକେ ପାଇଲୁ ଫିଲ୍ମ ମାନକେ ୟୁରୋପର ଆମେରିକାର, ଯେନ୍ଟାକି ଯେନ୍ଟାକି ଆମେ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ବୋଲ୍ସୁଁ, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ଇକ୍ୱିପମେଣ୍ଟ ଯେନ୍ଟା ଆମେ ସେଟା ଆସିଲା। ତ ସେଥିରେ ଏଛନ୍କା ଏତ୍କି ତୁ ତ ଡେଭଲପ୍ କଲାନ ଯେ କହିବାକେ ଗଲେ ଫିଲ୍ମଟା ଏଛନ୍କା ପିଓରଲି ଟେକ୍ନିକ୍, ପିଓରଲି ଟେକ୍ନୋଲୋଜି ଏବଂ ବହୁତ କମ୍ ଆର୍ଟ ହେଇକରି ଅଛେ। ତ ଏନ୍ତା ଗୋଟେ ଯୁଗକେ ଆସିଲାନ ଏଛନ୍କା ଏଇ 1998 ମସିହାରେ ଯଦି ଆପଣ କହିବେ ଯେ ଦେ ଡୋଣ୍ଟ ରିକ୍ୱାୟାର୍ ଏନି ଆକ୍ଟର୍ ହ୍ୟୁମାନ୍ ଆକ୍ଟର୍ସ ଆଣ୍ଡ ଆକ୍ଟ୍ରେସେସ୍ ଫର୍ ଏ ଫିଲ୍ମ, କମ୍ପ୍ୟୁଟରରେ ଗ୍ରାଫିକ୍ସରେ ସେମାନେ ଏନ୍ତା ରକମର ସବୁ ଚରିତ୍ର ତିଆରି କଲେନ, କେନ୍ସି ଆକ୍ଟର ଦରକାର ନାଇଁନ, ଷ୍ଟୁଡ଼ିଓ ଭିତରେ ଗୋଟେ ଷ୍ଟୁଡ଼ିଓ ଭିତରେ ସେମାନେ ଦୁନିଆରେ ଯାହା କିଛି ତାହା ସୃଷ୍ଟି କରିଦେଇପାରିବେ ଏବଂ ଫିଲ୍ମରେ ଦେଖେଇ ଦେଇପାରିବେ। ଏବଂ ତାର ପହଲା ଫିଲ୍ମ ରିଲିଜ୍ ହେଇ ସାରିଲାନ ସେଟା ଖାଲି ଡମିମାନେ କରିଛନ୍, ଆର୍ ସେଟା ହେଉଛେ ଭେରି ରିସେଣ୍ଟଲି ହେଇଛେ ଆଣ୍ଡ ଜି ବୋଲିକରି, ANTZ ଚାଟିମାନଙ୍କରକୁ ନେଇକରି ଗୋଟେ ୱାର୍କସପ୍, ଗୋଟେ ଲାବୋରେଟୋରୀ ଭିତରେ ବିରାଟ ବଡ଼ ଗୋଟେ ପ୍ରେମ କାହାଣୀଟି ସୃଷ୍ଟି କରାହେଇଛି। ତାର ନାୟକ ନାୟିକା ସେମାନେ ହେଉଛନ୍ ଚାଟି ଏବଂ ସେମାନେ ଯାହା ଯାହା ଆମର ମୁନସର ସମାଜରେ ହେଉଛି ତାହାର ପ୍ରତିଫଳନ ସେଟା ଦେଖୁଛନ୍, ଆଣ୍ଡ ଲୋକ ଯେଉଁମାନେ ଦେଖୁଛନ୍ ସେଟାକି ସେମାନେ କହୁଛନ୍ ଯେ ଦୁର୍ଦ୍ଦାନ୍ତ ଭାବରେ ପ୍ରଭାବଶାଳୀ ଆଏ ସେଟା। ତ ଭାବୁନ୍ ଆମେ ମୁନସମାନେ ଯେଉଁମାନେ ନାଟକ କରୁଛୁ, ଆମର ଜାଗା ନେଇଗଲାନ ପପେଟ, ଆମର ଜାଗା ନେଇଗଲାନ କମ୍ପ୍ୟୁଟର, ଆମର ଜାଗା ନେଇଗଲାନ ଯେନ୍ଟାକି ଆପଣ ବୋଲୁଛନ୍ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ଗ୍ୟାଜେଟ୍ସ, ଆମେ ତାହାକେ ଆଶ୍ରା କରିକରି ନାଟକ ନାଇଁ କରବାର ଚାହିଁ, ନାଟକ ଠୁ ଏଇଟା ଟିକେ ଦୂରେ ରଖିବା କଥା। ଫିଲ୍ମଟା ଆସିଲା କିଛି ଆପତ୍ତି ନାଇଁନ ଆପଣଙ୍କର, ଆଉ ଭାରତବର୍ଷରେ ଖାଲି କହିବାକୁ ପାଇଲେ ଗୋଟେ ଜାଗା ଅଛେ ଚେନ୍ନାଇ, ଯେନ ସେମାନେ ବହୁତ ସିରିୟସ୍ଲି ଏଇ ଯେନ୍ ମଡ଼ର୍ଣ୍ଣ ଟେକ୍ନିକ୍ଟାକେ ଗ୍ରହଣ କରି ନେଇଛ, ବମ୍ବେରେ ବି ହେତ୍କି ଗୁରୁତ୍ୱ ମିଳିବେ ଏବଂ ଯେତେ ତାଙ୍କର ଫିଲ୍ମ ବହୁତ ଭଲ ଭାବେ ତିଆରି ହେସି ଚେନ୍ନାଇରେ ମାଡ୍ରାସରେ ସେଟା ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରର, ଏବଂ ସେ ଫିଲ୍ମ ମାନେ ପ୍ରାୟ ମୁଖ୍ୟତଃ ଯେନ୍ଟା ହଲିଉଡ଼ରେ ବା ୟୁରୋପର ବଡ଼ ବଡ଼ ସହର ମାନକେ ହେଉଛେ ତାର ସଙ୍ଗେ ସମକକ୍ଷ ଆଏ, ଟେକ୍ନିକାଲି ସେମାନେ ହେତ୍କି ଭଲ ଫିଲ୍ମ କରିପାରୁଛନ୍। ଇ ଅନୁକରଣଟା କାଁ କରି ହେଉଛି, ଓଡ଼ିଆ ପିକ୍ଚର ଧରୁନ୍ ସମ୍ବଲ ହିନ୍ଦୀକେ ଅନୁକରଣ କରୁଛନ୍, ତ ଇ ଅନୁକରଣ କରବାର ତ ହିନ୍ଦୀ ପିକ୍ଚର ବି ତ ଓଡ଼ିଶା ଭିତରକେ ପ୍ରାୟ ଆସୁଛି, ଯିଏ ଦେଖିଲେ କହିପାରୁଛି ଯେ ଇ ପିକ୍ଚରଟା ଅମକା ପିକ୍ଚରକେ ଅନୁକରଣ ହେଇଛି, ତ ନିଜସ୍ୱ କିଛି ରହିବାର କଥା ବୋଲି ଭାବୁଛନ୍ କି କେନ୍ତା ଇଥିରେ ହିଁ ଚାଲ୍ବା ବୋଲି ଭାବୁଛନ୍? ଦେଖୁନ୍, ନାଟକ ହଉ କି ଚଳଚ୍ଚିତ୍ର ହଉ, ଆମେ ଯେତେବେଳେ ଘରେ ଘରେ ଏଛେନ୍କା ଭିଡ଼ିଓ କ୍ୟାମେରା ଦେଖୁଛୁଁ ଆଉ ସମସ୍ତେ ଜାଣିଗଲୁନୁ ଯେ ଏମିତି ଏନ୍ତା ଲାଇଟ୍ ପକେଇ ଦେଇକରି ଏମିତି ଫଟୋଟେ ଉଠେଇ ଯାଉଛେ ବୋଲିକିରି, ତ ସେଟା ସାଧାରଣ ଲୋକ ପାଖେ ପହଞ୍ଚିଗଲାନ। ତ କଳା ବା ନାଟକଳା, ନାଟ୍ୟକଳା କି ଚଳଚ୍ଚିତ୍ର କଳାଟା ଯେ କେନ୍ତା ସ୍ତରରେ ସେଟା ରୂପ ପାଇବାର କଥା, ସେ ବିଷୟରେ ବର୍ତ୍ତମାନ ଆଉ କେହି ଜାଣବାର୍ ଲାଗି ତାକେ ଶିଖବାର୍ ଲାଗି ଚେଷ୍ଟା ନାଇଁ କର୍ବାର୍, ସମସ୍ତେ ସହଜ ଉପାୟରେ କିଛି ଗୋଟେ କରିଦେବାକେ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ ଏବଂ ତାର ଗୋଟେ ବ୍ୟବସାୟିକ ବା କମର୍ସିଆଲ ଗୋଟେ ସୁବିଧାଟା ଅଛି, ସେଇଟା ପାଇଗଲା ଉତ୍ତରୁ କାଣା ହେଲା ଯେ ଆମର ସବୁ ଯେନ୍ଟାକି ଚିତ୍ରନାଟ୍ୟ ବୋଲ୍ସନ୍ ନାଟକର,
বা আমার নাটকর যেটা নাট্য রূপ বলছেন সে জিনিসটা বর্তমান আউ ঠিক কড়াকড়ি ভাবে না করা যাবার এবং যে কে নির্দেশক বা যে কে তৈয়ার করবাকে যাচ্ছে গোটে নাটকটা করবাকে যাচ্ছে বা গোটে ফিল্ম করবাকে যাচ্ছে চলচ্চিত্র করবাকে যাচ্ছে সে ভাবি নেছে আরে মুই ইম্প্রোভাইজ করদেমি এই জায়গায় এই জিনিসটা না হলে ইনটা জিনিসটা করদেমি তো কারণ হচ্ছে যে ঘণ্টিকিয়া হোক দেড় ঘণ্টিয়া হোক তিন ঘণ্টিয়া হোক নাটক হোক কি চলচ্চিত্র হোক কেনতা ভাবে অডিয়েন্সকে প্রভাবিত করা যাই পারে সেটা লিখিত আকারে সেমানে নাই তৈয়ার করবার তো গোটে রহলা চলচ্চিত্র লাগি সাউন্ড ট্র্যাক আর গোটে রহলা পিকচার ট্র্যাক ই দুইটির কাণা বিশেষত্ব রহলে লোক একদম দর্শক যেটা বাঁধিকি রহিকি বুলু সে তক দেখবা তার উপর গোটে প্রভাব পড়বা ই বিষয়ে আর চিন্তা না করা যাবে অ্যাকশন কে কাণা হচ্ছে কি না সরপ্রাইজ আর শক ই জুড়ে কথা আপনার দেবরে দেখাবাকে যদি আসছেন গোটে অ্যান্টাজিস্ট হো যে সেমানে আগে পহলা স্তম্ভীভূত হয়ে যাও তার তর সে স্তম্ভীভূত হয়ে গেল পরে আপনার সাথে ছাড়ি দেন যে টিকে আশ্চর্য হওয়ার লাগে সরপ্রাইজ নলে শক সরপ্রাইজ আর শক সে দুই জিনিস হেলা বেলকে ই দুই জিনিস ভিতরে আসুছে সেক্স ভায়োলেন্স রিভেঞ্জ এন্ড যেটাকি আমি সাধারণ জীবনের পরিকল্পনা না করে পারু সেই জিনিস মানে যেটা আমার সরিয়ালিস্টিক থটস বা আমার সবকনসিয়াস স্টেজের যে উইশেস সেটা মানে পূরণ করবার জিনিস মানে চলচ্চিত্রে দেখা যাচ্ছে কিন্তু সেটাকে আমি ঠিক সজাই করে রাখি না পারবার গল্প আকারে তো কাণ হচ্ছে আমার এখানে খণকণ আকারে ফিল্ম মানে তৈরি হচ্ছে নাটক বি হেন্তা হওয়াকে বসলাম নাটক বি গোটে স্টোরি লাইনরে নাই যাবার সেটা মানে স্পোরাডিক ওয়ে ফুটলা বাকি হচ্ছে বমটে ফুটিগলা ধড়া কলা গোটে ভিলিয়নটে বাহারি পড়লা তার তো সে আসলা গোটে গোটে সুন্দর ঝিওটাকে সে রেপ করবাকে চাইলা এটার কিছু মানে মানে নাই ন কিছু অর্থ নাই ন কাহিলা এটা হচ্ছে তার অর্থ কেহি পচাবাকে নাই দেখুছেন সবাই দু ঘন্টা তিন ঘন্টা আর অডিয়েন্স খুশি হয়ে যাচ্ছে আর সে যেতে দেখুছে একদম সরপ্রাইজ হয়ে যাচ্ছে এটি চালুছে এই কমার্সিয়াল দুনিয়াটা আছে হাটটা কিন্তু নাটক আর চলচ্চিত্র হেতা নাই হওয়ার চাই আচ্ছা উপকূলবর্তী অঞ্চলর যেতকি যেতকি জন সুবিধা পাউছন আমার এই ফিল্ম লাইনরে আসবার লাগি আমার এই পশ্চিম ওড়িশার কাণ কলার অভাব অছে কি কাঁ কাঁথি লাগি মানে এতকি সুযোগ নাই পাইবার মু যে নাগ কহিলি যে কথাটা সেটা হলে কাঁ হবা যদি মুই গোটে নাট্যকার আয় কি মু গোটে চলচ্চিত্র নির্দেশক আয় এবং মুই ভাবলি যে মুই এন্তা রকমের ভেলকি সবু দেখামি আর এন্তা সবু জিনিস দেখামি লোকঙ্কু সরপ্রাইজ শক যে সেতার দ্বারা লোক অ্যাট্রাক্ট হয়ে পলে আসবে তো মোর মুডকে সবুবেলে আসবা যে কাহিলি কি এত তকলিফ করমি এন্তা জিনিসটা করদেবি বলে সেতকি তো মুই পাইজিমি সে যে রিটর্নটাকে সেমানে সবুবেলে অ্যাসেস করুছন টঙ্কা আকারে মানি যেতেলে মানি আসুছে যেতেলে ফাইন্যান্স আসুছে সেতেবেলে কাণ হবা যে যেতে আপনার রিসোর্সেস ব্যবহার করবে ফিল্ম বনাবার লাগে কি নাটক করবার লাগে সেতবে সেটাকে ইউটিলাইজ করবার লাগে আপনার কস্ট অফ প্রোডকশন কমাবি নহলে লাভটা বেশি না আসে কমার্সিয়াল হয়ে গেল তার মানে আপনার কহবার অর্থ মনি ইজ প্লেইং দ্য ভাইটাল রোল ইনসাইড এনি হ্যাপেনিংস এন্ড মিসহ্যাপেনিংস হ্যাঁ কারণ আপনার সব শক এন্ড সরপ্রাইজ দেওয়া বলে মনি দরকার এবং শক এন্ড সরপ্রাইজ লাগে যে মনিটা দরকার সেটা কেতে কম খরচা কলে আপনার প্রফিটটা বেশি হওয়া সেটা চিন্তা করুছন তো বিজনেস ম্যান হয়ে যাচ্ছেন নিজে নির্দেশক মানে সেটা ডেঞ্জরাস হয়ে যাচ্ছে তার দ্বারা কাণ হচ্ছে কি না সেমানে পিওরলি আর্টিস্টিক্যালি ফিল্মটা বনাই নাই পারবা এন্ড দে আর গোয়িং ফর সচ থিংস যথা কলাকার মানকর কথা আসু যে আমি জানুছ আমার কলাকার ট্যালেন্ট অছে উই আর নট পেইং হিম এ প্রাইস এন্ড ব্রিঙ্গিং হিম রাদার উই আর থিং আরে সে কাণ করবা মুই এন্তা গুটকু নেমি আর ঠিয়া করাই দেবি আমি হেন্তা লোককে নেইকি আসেনা করুছু আর যদি হেন্তা লোক হলে আপনার ঘরের লোক ছড়া কাহকে ছাড়বে আপন শহর সোনপুর শহরে সোনপুরিয়া করবে বলাঙ্গীর শহরে বলাঙ্গীর করবে সুন্দরগড় শহরে কি রাউরকেলা শহরে সেই পিলাঙ্কু নিয়ে সেমান করবে কেহি না চাহে কটকরু কাহকে ডাকু কি সে ব্রহ্মপুরে অছেন সে তাকে ডাকু এটা না কারণ এন্ড বর্তমান ফিল্ম হেন্তি হচ্ছে যে যার পরিবার ভিতরে গোটে গোষ্ঠী ভিতরে করবাকে চেষ্টা করুছেন যেথির লাগি আপন মানুষ সারা সারা ওড়িশা লোককে ভাল না লাগবা আর যে সে মুড়া না রাখবার সে কথাটা আপনার দেখবে যে সেমানকর ফিল্ম মানকে যেন ক্যারেক্টারাইজেসন এবং যেন ক্যারেক্টার মানে রোল করছেন
ମାନେ ସବୁ ରୋଲ୍ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗ୍ଲା। କିନ୍ତୁ ଇଠାନେ ଆପଣ ଜାଣିପାରିବେ ରୀତିମତ ଆରେ ତାର କକା ବାବା କି ତାଙ୍କର ଗାଁରେ ତାଙ୍କର ପଡ଼ାର ଆରେ ଇଏ ତାଙ୍କର ସେ MLA ପୁଅ ବୋଲିକିରି କି ସେ ସରପଞ୍ଚର ପୁଅ ବୋଲିକିରି ତାକେ ଆଣିକିରି ରଖିଛନ୍ ରେ ଏଇଟା ଆପଣ ଜାଣିପାରିବେ। ବର୍ତ୍ତମାନ ଆପଣ କେନ୍ସି ପ୍ରୋଜେକ୍ଟରେ ପ୍ରୋଜେକ୍ଟରେ ନାଇଁ ଆଉ ପ୍ରୋଜେକ୍ଟ କରବାର ଭଲ ନାଇଁ କିନ୍ତୁ ମୋର ଯେନ୍ମାନେ ବହୁତ ଅନ୍ତରଙ୍ଗ ତାଙ୍କର ସଙ୍ଗେ ମୁଁ ଅଛେ ଆର୍ ମୁଁ ଜାଣୁଛେ ଯେ ମୋତେ ମିଲ୍ବା କାମ। ବର୍ତ୍ତମାନ ମୁଇଁ ଆପଣଙ୍କୁ କେତେଟା ବ୍ୟକ୍ତିଗତ ପ୍ରଶ୍ନ ପଚାରିବି ବୋଲି ଭାବୁଛେ, ଆପଣଙ୍କର ସମ୍ମତି ଦରକାର। ଯେ ଆପଣ କେବେ କାହାକେ ଭଲ ପାଇଥିଲେ କି? ଦେଖୁନ୍, ଭଲ ପାଇବାର ଜିନିଷଟା ଯେନ୍ ବୟସରେ ଆସି ସେତେବେଳେ ମୁଁ ଭଲ ପାଇ ନାଇଁ ପାରି। କାଣ ହେଲା, ମୁଇଁ ପିଲାବେଳୁ ବଡ଼ା ଲାଜକୁରା ଥିଲି, ମାନେ କେନ୍ସି ଝିଅ ପିଲାମାନଙ୍କ ପାଖକେ ଯିବାକେ ମୋତେ ଡର ଲାଗୁଥିଲା। କିନ୍ତୁ ମୁଁ କଲେଜରେ ପଢ଼ିଲା ବେଳେ ମୋତେ ଲାଗ୍ଲା ଯେ ସେମାନେ ମୋତେ ଟିକେ ପାଖକେ ଯିବାର ଲାଗି ଚାହୁଁଛନ୍। ମୁଁ ସେଥିଲାଗି ବଡ଼ା ପିଛିଲି ପିଛିଲି ଗଲି, ଆର୍ ସେଥିରେ ଏନ୍ତା ହେଲା ଯେ ମୁଇଁ ରେଭେନ୍ସା କଲେଜରେ ପଢ଼ିଲା ବେଲ୍କେ ମୋତେ ମୋର ସାଙ୍ଗମାନେ ବଡ଼ା ତାଲ ବିର୍ଝାନ୍ ଯେ ତୋର ଅଜା ପ୍ରତି ଏନ୍ତା ରକମର ଅମକା ଅମକା ସମକା ଏନ୍ତା ସବୁ ଦୁର୍ବଳତା ଦେଖାଉଛନ୍ ବୋଲିକରି। କିନ୍ତୁ ବିଶ୍ୱାସ କରନ୍, ମୁଇଁ କେବେ ସେ ଦୁର୍ବଳତାକେ ପ୍ରଶ୍ରୟ ନାଇଁ ଦେଇ, ଏବଂ ପ୍ରେମ ଆଉ ପ୍ରେମ ଚିଠି ବୋଧେ ମୁଁ ଜୀବନରେ ନାଇଁ ଲେଖି, ମୋର ୱାଇଫ୍କେ ବି। ଆଉ ମୁଇଁ 1952 ମସିହାରେ 52 ଯେତେବେଳେ ମୁଇଁ MA ପଢ଼ୁଥିଲି, ମୋର ବାପା ମୋତେ ଏଲାହାବାଦ ଗୋଟେ ଚିଠି ଲେଖିଲେ ଯେ ତୋର ବିହାଘର ଠିକ୍ ହେଇଛି, ତୁ ଆ ବିହା ହେଇଯା। ଯେନ୍ଟାକି ଆମର ପରିବାରରେ ହେଟା ହେବାର କଥା ନୁହେଁ। ମୋର ବାପା ଜଣେ IAS ଅଫିସର ଥିଲେ, ବହୁତ ସେ ସମୟ ଲାଗି ସେ ବହୁତ ଲିବରାଲ ମାଇଣ୍ଡେଡ଼ ଥିଲେ, କିନ୍ତୁ ମୋର ବିହା ଠିକ୍ କରିଦେଲେ ଏବଂ ମୋତେ ଆସିକରି ଏଠାନେ ଗୋଟେ ଚତୁର୍ଥ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ପଢ଼ୁଆ ଗୋଟେ ଗ୍ରାମ୍ୟ ବାଳିକା ସହିତ ବିବାହ କଲେ। ମୁଁ MA ଛାତ୍ର ଥିଲି ଯେତେବେଳେ, ତାଙ୍କର ବୟସ 16 ମୋର ବୟସ 21। ତ ସେଠାନୁ ପ୍ରାୟ ବର୍ଷେ ପରେ ମୁଁ ଗୋଟେ ପିତା ହେଇଗଲି, ମୁଁ ଗୋଟେ କନ୍ୟା ସନ୍ତାନର ପିତା ହେଲି, ଏବଂ ଆଉ ବର୍ଷେ ନାଇଁ ପୁରିଥାଏ ମୋର ବାପାଙ୍କର ଦେହାନ୍ତ ହେଲା। ତେଣୁ ପ୍ରେମଟା ସେଇଠାନୁ ଆରମ୍ଭ ହେଲା ମୋର। ପ୍ରାୟ 10-15 ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋର ସ୍ତ୍ରୀ ସଙ୍ଗେ ଯେନ୍ ଘର କରିଛନ୍, ମୁଇଁ ପ୍ରେମ ବିଷୟରେ ବହୁତ ଭଲ ଅଭିଜ୍ଞତା ପାଇଲି। ଖାଦ୍ୟରେ ରୁଚି କାଣା କାଣା ରଖସନ୍? ଖାଦ୍ୟ ବିଷୟରେ ମୁଁ ସବୁ ଖାଦ୍ୟ ଭଲ ପାଏସି, ଆଉ ମୋର ପାଖେ ଯେନ୍ମାନେ ରହିସନ୍ ମୋର ବନ୍ଧୁ ବାନ୍ଧବ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ ଯେ ମୁଇଁ ଖାନେବାଲା ଲୋକ କାହିଁ ଖାନି ଖାଇ ଖାଇ କରି ଆମେ ମାନେ ପାଇଖାନା ଦୌଡ଼ବାରଟା ଗୋଟେ ନର୍ମାଲ ଜିନିଷ ଆଏ ଆମର ମୋର, କିନ୍ତୁ ସେସବୁ କମିଗଲାନ। ଆଉ ମୋର ସବୁ ଭଲ ପାଏସି, ଖାଲି ମୁଖ୍ୟତଃ ମିଠା ଆଉ ମାଂସ ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗ୍ସି, ବହୁତ ଭଲ ଲାଗ୍ସି। ଆଉ ଫୁରସତ ଟାଇମ୍ରେ କାଣା କରବାର୍ ଲାଗି ବେଶୀ ପସନ୍ଦ କରସନ୍? ହଁ, ହେଟା ଗୋଟେ ବଡ଼ କଥାଟେ। ମୁଇଁ ପେଣ୍ଟିଂ କରସି, ମୋର ଫଟୋଗ୍ରାଫିରେ ସଉକ ଅଛେ, ଷ୍ଟିଲ୍ ଫଟୋଗ୍ରାଫି। ଆଉ ଆପଣ ଜାଣିଛନ୍ ମୁଇଁ କବିତା ବି ଲେଖ୍ସି, ଆଉ କବିତାରୁ କିଛିଟା ନାଇଁ, କିଛି ମୁଇଁ ସୋର ରାଖେ, ମୁଇଁ ହେନ୍ତା କବିତା ନାଇଁ ଲେଖେ, ଗୀତ କି ଲିରିକ୍ସ ନାଇଁ ନମ୍ବର। କିନ୍ତୁ ମୁଇଁ ଟିକେ ବହୁତ ଯେତେବେଳେ ପ୍ରଭାବିତ ହେସି କେନ୍ସି ଗୋଟେ ଜିନିଷରେ, ମୁଁ ଲେଖି ପକାସି କବିତା ଏବଂ ଗପ ଲେଖ୍ସି, ମୁଁ ଗପ ଲେଖିଛି ଆଉ ପଢ଼ାପଢ଼ି କରସି ଟିକେ। ଏଛେନ୍କା ଯାହା କରୁଛେ, ମୁଁ ରିଟାୟାର୍ କଲା ଉତରୁ ବେଶୀ ପଢ଼ାପଢ଼ି କରୁଛେ ଏବଂ ଲେଖାଲେଖି ବି କରୁଛେ ଏବଂ ପେଣ୍ଟିଂ କରୁଛେ। ଆଉ ଆପଣ ବଢ଼ିଆ କମେଡ଼ି ବି କରସନ୍ ଆମେ ଦେଖିଛୁ, ତ କିଛି ଗୋଟେ ଅଧେ କମେଡ଼ି ବେଶ୍ କଲେ ବଢ଼ିଆ। ଏଇଟା କାଣା ଜିନିଷଟା, ମୁଇଁ ଆକ୍ଚୁଆଲି ଆମର କାଣା ଯେନ୍ କମେଡ଼ି ଯେନ୍ ବୋଲୁଛୁ କି ନାହିଁ, କମେଡ଼ି ତ ଠିକ୍ ନୁହେଁ, ମୁଇଁ କ୍ୟାରିକେଚର୍ କରୁଥିଲି। ହଁ, ସେଥିରୁ ଗୋଟେ କହୁଛେ ଯେ କ୍ୟାରିକେଚର୍ ଯେନ୍ଟା କି ନାହିଁ, ସେଇଟା ମୋଷ୍ଟଲି ଆପଣଙ୍କର ମୁହଁ ଏବଂ ଆପଣଙ୍କର ଚେହେରା ଉପରେ ବେଶୀ ନିର୍ଭର କରସି। ତାଥିରୁ ଯଦି ଆପଣ ମିମିକ୍ରି କରିବେ ବୋଲେ ଆପଣଙ୍କ ଗଳା ଉପରେ ନିର୍ଭର କରୁଛି, ଯଦି ହୋଲ୍ ଆପଣଙ୍କର କ୍ୟାରିକେଚର୍ଟା କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ ତାହେଲେ ହୋଲ୍ ବଡ଼ି ଉପରେ ନିର୍ଭର କରୁଛି। ତ ଏଇସବୁ ଯାକ ମୁଇଁ ସାଇଲେଣ୍ଟଲି କରୁଥିଲି। ଆପଣ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଯିବେ, ଯେତେବେଳେ ମୁଇଁ କଲେଜରେ ପଢ଼ୁଥିଲି ଯେନ୍ ବ୍ୟଙ୍ଗ୍ୟ ଅଭିନୟ ବୋଲୁଥିଲେ ସେତେବେଳେ ମୋତେ ମୋଷ୍ଟଲି କ୍ୟାରିକେଚର୍ ବୋଲୁଥିଲେ, ନାଁ ଦିଆ ହେଇଥିଲା, ସେଇଟା ମୁଇଁ ବହୁତ କମ୍ କଥା କହୁଥିଲି। ଯେନ୍ତା ଧର ଯେ ଗୋଟେ ଲୋକ ସାଧାରଣତଃ କେନ୍ସି ଗୋଟେ ଅପ୍ରାକୃତ ପରିସ୍ଥିତିରେ ପଡ଼ିଲେ କାଣା କରସି, ତ ସେଇଟା ମୁଖ୍ୟତଃ ସେ କାନ୍ଦିପାରେ, ଦୁଃଖ କରିପାରେ,
ଏବଂ ସେ ନର୍ଭସ୍ ହେଇଯାଇପାରେ ବା ସେ ଗୋଟେ ପ୍ରକାରର ହସିପାରେ ଖୁସି ହେଇପାରେ ଏସବୁଯାକ ମିଶାଇ ନେଇକରି ମୁଁ କରୁଥିଲି କାରଣ ମୁଖ୍ୟତଃ ମୁଇଁ ଡାଇଲଗ୍ ଧର୍ମୀ ବା କହିକରି କିଛି ବେଶୀ ନାଇଁ କରୁଥାଏ ହେନ୍ତା ଆଜିକାଲି ଆଉ ନାଇଁ ହେବାର ହେନ୍ତା କମେଡ଼ି ଆଜିକାଲି ନାଇଁ କର୍ବାର କେହି ସେଟା ମୋଷ୍ଟଲି ମାଇମ୍ କିଏ ଯାଏସି ମୁକ ଅଭିନୟକେ ଯାଏସି ମୁକ ଅଭିନୟ ଭାବରେ କରୁଥିଲି ତ ଏଠାନେ ଆପଣଙ୍କର ଏଇ ଜାଗାରେ ଯଦି ଷ୍ଟେଜ୍ଟେ ନାଇଁ ପାଏ ବୋଲେ ନାଇଁ କରିପାରେ ମୁଁ ଆପଣଙ୍କର ଏଇ କ୍ୟାମେରା ଆଗେ କାଣ କରିପାରିବି ମୁଁ କହୁ ନାଇଁ କହୁ ଗୋଟେ ମୋତେ କହୁନ କେନ୍ସି ଗୋଟେ କହୁ ସେଟା ଗୋଟେ ବି କରିକି ଦେଖିଲା ଭଲ ଲାଗା ହେଁ କାଣ କାଣ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣ କିଛି କାନ୍ଦବାର ଗୋଟେ ଇଏଟେ ଦେଖନ୍ ମୁଇଁ ମୋଟା ସବୁଠାନୁ ଯେ ଯେନ୍ଟା ଫେମସ୍ ଜିନିଷଟେ ମୁଁ କରୁଛେ ଯେନ୍ଟା ମୁହଁ ଉପରେ ସବୁ ନିର୍ଭର କରୁଛେ ଏବଂ ସେଟା ହେଉଛେ ଗୋଟେ ଛୋଟ ଛୁଆର ଆକ୍ଟିଙ୍ଗ ମୋର ବୟସ ହେଇଗଲାନ ମୁଇଁ ଯେତେବେଳେ କଲେଜ ଥି ପଢ଼ୁଥିଲି ମୁଁ ଗୋଟେ ଆକ୍ଟିଙ୍ଗ କରୁଥିଲି ଯେ ଗୋଟେ ଛୋଟ ଛୁଆଟେ 5-6 ବର୍ଷର ସେ ଷ୍ଟେଜ୍କେ ଡକା ହେଇଛି ଯେ ଯେନ୍ ଆନୁଆଲ୍ ଫଙ୍କସନ୍ ହେସି ତାଙ୍କର ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଯେ ତାଙ୍କର ମ୍ୟାଡ଼ାମ୍ ସେ ଡାକିଛନ୍ ଯେ ତୁ ଏହା ରିସାଇଟ୍ କରିବୁ ବୋଲିକରି ତ ସେ ଷ୍ଟେଜ୍ ଉପରକେ ଆସୁଛେ ଯେତେବେଳେ ଦୁଇଥର ତିନିଥର ମାଇକ୍ରେ ତା ନାଁ ଡକା ହେଇଛି ସେ ଆସୁଛି ଯେତେବେଳେ ନା ଦେହ ତ ଯାହା ହେଇଥିବା ହେଇଥିବା ଯେନ୍ତା ବେଶରେ ସେ ଆଇବା ପଛଆଡ଼େ ଖେଲୁଥିଲା ତାର ସାଙ୍ଗମାନଙ୍କର ସଙ୍ଗେ ତାର ପ୍ୟାଣ୍ଟ ପୁଣ୍ଟା ହେଇଠି କରି ସବୁ ଢିଲା ଢୁଲି ହେଇଯାଇଛି ବାଲ୍ ବୁଲା ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ହେଇଯାଇଛି ସେଥିରେ ଢୁକୁଛି ମାଇକ୍ରେ ଲାଇଟ୍ ଜଲୁଛି ପ୍ରିନ୍ସିପାଲ୍ ବସିଛନ୍ ଚିଫ୍ ଗେଷ୍ଟ ବସିଛନ୍ ସମସ୍ତେ ବସିଛନ୍ ମାଇକ୍ ଆଗରେ ଯାଇକରି ଠିଆ ହେଲା ସେଥିରୁ ଦେଖିଦେଲା କେତେ କେତେ ଲୋକ ଅଛନ୍ତି ପଛରେ ଦେଖ ପ୍ରିନ୍ସିପାଲ ଦେଖା ତାକେ ରେସିଟେସନ୍ କରିବାକୁ କୁହାହେଇଛି ମାଇକ୍ରେ ଗାଁ 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 ହେଇଗଲା ତାର ଏଫେକ୍ଟ ଯେତେବେଳେ ପଡ଼ିଲା କିନ୍ତୁ ତାକେ ଇଏ କ'ଣ ହେଇଗଲା ମାଇକ୍ରେ ନାଇଁ କହିଥାଏ କ୍ଲାସ୍ ଭିତରେ ଖାଲି କରିଥିଲା ସେ ମାଇକ୍ରେ ଏନ୍ତା ହେସି ବୋଲି ନାଇଁ ଜାଣିଛି ସେଟା ମନେ ନ ପଡ଼ିଲା ଅଡ଼ିଏନ୍ସକେ ଦେଖ୍ଲା ପ୍ରିନ୍ସିପାଲ୍କେ ଦେଖ୍ଲା ଜଲୁଛି ଅଡ଼ିଏନ୍ସ ଧୀରେ ଧୀରେ ହସବାର ଆରମ୍ଭ କଲେନ ତାଲି ପିଟିଲେନ ପ୍ରିନ୍ସିପାଲ
ଦେଖି ପଲାବା କେନ୍ତା କରବା ହାତ ଗୋଡ଼ ତାର କେନ୍ତା କାମ କରୁଛି ନାଇଁ ଦେଖିପାରବାର ମୁଇଁ ଏକଦମ ତଲକେ ଦେଖିଦେଲା ଲାଇଟ ଆଗକେ ତାର ସାଙ୍ଗର ସବୁ କ୍ଲାସମେଟ ମାନେ ବୁଝିଛନ୍ ଆର ହସୁଛନ୍ ସେତୁ ତାର ଗୋଟେ ଝିଅଟେ ତାର ସଙ୍ଗେ ତାର ବେଶୀ ଟିକେ ଖେଚଡ଼ ଲାଗ୍ସି ତାକେ ଦେଖିଦେଲା ଷ୍ଟେଜ୍ ଥି ଗଲେ ବହୁତ ଭଲ ଲାଗ୍ସି ଯିଏ ବି ଚେଷ୍ଟା କରିବେ ଏଇଟା ବଢ଼ିଆ ହେବା ଦେଖୁନ୍ ଏଠି ଗୋଟେ ଛୋଟ ଛୁଆର ଯାହାକି ଯିଏ ନବରସ ଆପଣ କହିବେ ତାର ଭୟ ତାର ସସ୍ପେନ୍ସ ତାର ହସ ତାର କାନ୍ଦ ତାର ଲାଜ ତାର ଖୁସି ସବୁଯାକ ଏଠି ବ୍ୟକ୍ତ କରିପାରିବେ ଆପଣ ଯଦି ଗୋଟେ ପରଫେକ୍ଟ ଫେସ୍ ହେବା ଭଲ ଫେସ୍ଟେ ଅଛି ତାହେଲେ ଏଇଟାର ଉପରେ ଆପଣ କରିବେ ଏବଂ ଏଇଟା ବହୁତ ଏକ୍ସପ୍ରେସିଭ୍ ହେସି ଆର୍ ବହୁତ ଇମ୍ପାକ୍ଟ ପକାସି ଆର୍ ଏଇଟା ମଜା କଥା କାଣି ଯେ ଏଇଟା ଆପଣ ଯେନ୍ କୌଣସି ଜାଗାରେ କରିପାରିବେ ବାଛ ବିଚାର କିଛି ନାହିଁ ଆପଣ ପିକନିକ୍ରେ କରିପାରିବେ ଆପଣ ବଡ଼ ବଡ଼ ଅଡିଟୋରିୟମ୍ ହଲ୍ରେ କରିପାରିବେ ଆପଣ ଗୋଟେ ସ୍କୁଲ୍ରେ କରିପାରିବେ କଲେଜ୍ରେ କରିପାରିବେ ଆପଣଙ୍କ ଫ୍ରେଣ୍ଡ ସାର୍କେଲ୍ରେ କରିପାରିବେ ହେନ୍ତା ଗୋଟେ ଯୋଗ ଗାଏ ଆଜିକାଲି ଯୋଗ ମାନେ ଟିକେ ବାଛବାକେ ପଡ଼ୁଛେ କେନ୍ଠାନେ କି କାଣା ମାଇଣ୍ଡ କରିବେ କାଇଁ ବୋଲି ଏଇଟା ହେନ୍ତା ଯୋଗ ମାନେ ମୁଁ ମୁଖ୍ୟତଃ ବେଶୀ କରୁଥିଲି ଆଚ୍ଛା ନୂଆ ବର୍ଷ ଲାଗି ଆପଣଙ୍କର ସନ୍ଦେଶ ନୂଆ ବରଷ ଆଜକେ ଚଉଷଠିଟା ନୂଆ ବରଷ ମନେଇ ସାରିଲିନ ମୁଇଁ ଏଇଟା 65 ଥର ବନାମି ନୂଆ ବରଷ ସବୁ ନୂଆ ବରଷ ଥି ଯାହା ଯାହା ହେଇଛେ ଭଲ ହି ହେଇଛେ ମୁଇଁ ମୋର ଲାଗି କହିମି କାରଣ ଅତି ଗୋଟେ ସାଧାରଣ କଥା ଏ ଆମେ ଯାହା କିଛି ପୁରୁଣା ଏ ସେଟାକେ ଭୁଲି ଯିବାର ଚାହେ ଆର ଯଦି ଭୁଲି ପାର୍ମା ବୋଇଲେ ଯାଇକରି ଆଖି ଆମର ଦିନ ମାନେ ବଢ଼ିଆ ଲାଗ୍ବା କେତେ ସୁର ପକାମା ଯେ ଆମର ପଛର ଦୁଃଖର ଦିନ ସୁଖର କଥା ଭାବମା ଆହୁରି ଭଲ ଦିନର କଥା ଭାବମା ଆହୁରି ଶାନ୍ତିରେ ରହିମା ଯେମିତି ଭାବମା ଆଉ ସେଇଟା ମୁଁ ଆଜ ତକ କରି ଆସୁଛେ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଅଭାବ ଅସୁବିଧା ନାଇଁ ନ ବୋଲିକରି ନାଇଁ କହିବା ଅଛେ କିନ୍ତୁ ସୁଖୀ ହେଇକରି ଯିବାକେ ଆମେ ଚାହେଁମା ଆଉ ଯେତିକି ଚାହେଁମା ସେତୁ କିଛି ନା କିଛି ଆମେ ଜରୁର ପାଏମା ସେତିକି ଶାନ୍ତି ପାଏମା ସେତିକି ସୁଖ ପାଏମା ମୁଁ କିଛି ନାଇଁ ଚାହେଁବାର ଆପଣମାନେ କେନ୍ସି ଦୁଃଖ ଯେନ୍ଟାକି ସାଧାରଣତଃ ଆକ୍ରୋଶ ଆନ୍ସି ହିଂସା ଆନ୍ସି ଆପଣଙ୍କୁ ଭାଇଲେଣ୍ଟ ହେବାକେ ବାଧ୍ୟ କରସି ସେ ଜିନିଷଟାକୁ ଭୁଲି ଯାଉ ଆର୍ ଭାବୁନ୍ ଯେ ମୁଇଁ ନିଶ୍ଚୟ ସୁଖେ ରହିମି ମୁଇଁ ଶାନ୍ତିରେ ରହିମି ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗେ ମିଶିକି ରହିମି ହସି ଖେଳିକି ରହିମି ଯଦି ଏଇଟା ହେଇଗଲା ବୋଲେ ବରଷଟେ ପାର ହେଇଯିବା ଏବଂ ହେନ୍ତା ବରଷଟେ 1999 ମସିହା ହେଇକରି ଆସୁ ମୋର ଲାଗି ଆପଣମାନଙ୍କର ସମସ୍ତଙ୍କର ଲାଗି ମୋର ଦର୍ଶକମାନଙ୍କର ଲାଗି ଏବଂ ସାରା ଭାରତ ଲାଗି ଏତିକି କାମନା ଧନ୍ୟବାଦ।